বর্ষাকাল চলে এলেও এখনো ইটাহার শহর এলাকায় হাইড্রেনের কাজ সম্পূর্ণ না হওয়ায় শহর এলাকায় বৃষ্টির জমা জলে দুর্ভোগের মুখে পড়তে হবে বলে মনে করছেন ইটাহার শহরের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল ও বিশিষ্টজনেরা। উল্লেখ্য, চাঁচল বালুরঘাট রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ বিগত এক বছর ধরে চলছে, ফলে ইটাহার শহর এলাকায় পোরশা থেকে উত্তরপাড়া এলাকার জল নিকাশির জন্য রাস্তার দুপাশে হাইড্রেনের কাজ শুরু হয়। বিভিন্ন কারণে ড্রেনের কিছু অংশের কাজ অসম্পূর্ণ রেখে ড্রেনের কাজ বন্ধ করে দেয় ঠিকাদার সংস্থা। হাইড্রেনের কাজ সম্পূর্ণ না হওয়ার ফলে বৃষ্টি হলে বিস্তর জল জমে যায়। এমন অবস্থায় বর্তমানে বর্ষা চলে এলেও আবারও শহর এলাকায় রাস্তা জুড়ে বৃষ্টির জমা জলে দুর্ভোগের মুখে পড়তে হবে বলে মনে করছেন ইটাহার মহলের সাধারণ মানুষ। এলাকার এক ব্যক্তি বলরাম বসাক বলেন, এটা তো একটা বিশাল সমস্যা, কারণ বর্ষাকালে বর্ষা এলেই রাস্তাটা ডুবে যায়, ওই রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল হয়ে যায়। যদি যানবাহন নিয়ে বা খালি হাতে বা মোটর সাইকেলে যে কোনো অবস্থাতেই যাওয়াটা ভীষণ কঠিন হয়ে যায়। সুতরাং এটা যত দ্রুত হওয়া সম্ভব দ্রুত করা দরকার, তার জন্যে একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে বর্ষার অজুহাত দেখিয়ে কাজটা বন্ধ করে দিলাম আর সাধারণ মানুষ দুর্ভোগে ভুগবে, এটা হতে পারে না। অন্যদিকে ইটাহার ব্যবসায়ী সমিতির সভাপতি মফিজউদ্দিন আহমেদ বলেন, হাইড্রেন বন্ধ হয়ে আছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্ট্রাকশন হয়েছে, যেগুলো আমরা এখনো ওভারকাম করতে পারিনি আর কি। সিআইকে রোড দীর্ঘদিনের আমাদের প্রতীক্ষা করা রাস্তাটা শুরু হয়েছিল, শুরু হওয়ার পর খানিকটা কাজও হয়েছে, ড্রেনও হয়েছে, কিন্তু টোটাল কাজ আজ অব্দি ক্লিয়ার করতে পারিনি জায়গায় জায়গায় অবস্ট্রাকশন থাকার জন্য আর কি। অসুবিধা চলাফেরা থেকে শুরু করে বর্ষা, যেদিন বৃষ্টি হয় মোটামুটি 1-1.5 ফুট জল লেগে যায় আর কি। সেই জলটা আমরা যখন নামে তারপরে লোক যাতায়াত করতে পারে। ইটাহারের বিশিষ্ট ব্যক্তি শৈলেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সমস্যাটা এখানে নিকাশি অবস্থা হলো না গোটা ইটাহারের। ইটাহারের একটাই সমস্যা এখন যদি দেখেন আপনার ইটাহারের পোকারে, ইটাহার পোকারে একটাই সমস্যা, কোনো নিকাশি ব্যবস্থা নাই। যে ড্রেন করেছে দেখেন, আপনি ক্যামেরাটা ঘোরান না, ওদিকে ধরান, ক্যামেরাটার মধ্যে ড্রেনে জল যায়, এখানে রাস্তায় জল জমে থাকে প্রতি বছর। যেদিন বৃষ্টি হয় ওদিন তো এখানে 1 ফুট জল হয়, আজকে তো রোদ, প্রচণ্ড রোদ। কদিন থাকে জল? এই বৃষ্টিটা হয়তো 3 দিন আগে, 3 দিন থেকে আপনি আজকে এতটা জল দেখতে পাচ্ছেন। তাহলে প্রথম দিন কতটা জল ছিল আপনি নিজে ধারণা করে নিন। বিধায়কের কাছে আবেদন জানান। যদিও এই ব্যাপারে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন বলেন, রাস্তার কাজে ঢিলে ঢিলে মাটিতে চলছিল এবং আমি উদ্যোগ নিয়ে WBCDCL-এর ডিভিশনাল ম্যানেজারকে বলে পোল শিফটিং এর কাজটা ব্যবস্থা করে দিয়েছি। অলরেডি পোল শিফটিং এর কাজ চলছে, তারপরে আপনার রাস্তার কাজও দ্রুত গতিতে শুরু হয়েছে। ড্রেনের আছে কিছু ইনকমপ্লিট আছে, কানেক্টিভিটি এখনও কমপ্লিট হয়নি, সেখানে ইগারো প্রাচীরের সমস্যা আছে, থানামোড় সংলগ্ন এলাকায় কিছু ল্যান্ড নট অ্যাভেলেবিলিটির প্রবলেম আছে। এসব ব্যাপারে কথা হয়েছে সংশ্লিষ্ট এজেন্সি এবং PWD দপ্তরের সঙ্গে, জরুরিনের সঙ্গে কথা হয়েছে, মিটিংও হয়েছে। খুব তাড়াতাড়ি করে দেবে, কানেক্টিভিটি করে দিলে ড্রেনটা।